আমার কথা তো এতদিন গ্রাহ্য করোনি, এবার বৌমার কথা শোনো। আমি যা পারিনি ও তাই করে দেখাবে, দেখো তোমরা সবাই জব্দ ওর কাছে। শুধু আমি একা ভয় পাই মনে হচ্ছে, তুমি যেন ভয় পাও না। হ্যাঁ তুমি ভান করো, ভাব দেখাও যেন ভয় পাও না, কিন্তু তুমিও যে মনে মনে ভয় পাও এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। সে কথা তুমি ঠিক বলেছো, ওকে ভয় না করে পারা যায়? কিছু হলেই রাগ করে বলবে আমি খাবো না, ব্যাস ওইটাতেই তো আমি জব্দ। ওকে যদি আমি নাই খাওয়াতে পারি, আর খাবে না মানে খাবেই না, আমাকে জোর করে ওকে খাওয়াতে হবে, তারপর তার মান ভাঙবে। তবে মেয়েটা শুধু রাগ করতে জানে না জানো, এটা ভালোবাসতেও জানে। ওর সঙ্গে যদি দেখা না হতো না, আমি বিশ্বাসই করতাম না যে আজকালকার ছেলে মেয়েরা এত ভালো হয়। ওং যথেন্দ্রাণী মহেন্দ্রশ্চ সোহাচৈব বিভাবশ। ওং যথেন্দ্রাণী শাশুড়ির থাতি পেয়েছে আসলে। এই তোমার কি হয়েছে বলো তো, কেন তখন থেকে খালি আদিক্ষেতা করে যাচ্ছ? এই না না, আদিক্ষেতা না আদিক্ষেতা না, যেটা সত্যি আমি সেটাই বললাম। সেটা তো এতদিন বুঝতে পারোনি, ওই মেয়েটা এসছে বলেই বুঝতে পেরেছ। ওই মেয়েটাই তোমাদের বুঝিয়ে ছেড়েছে, নালে তো আমার বাকি জীবনটা এভাবেই কেটে যেত। হ্যাঁ সেটা আসলে আমাদের মূর্খামি, আসলে ঈশ্বর কি চান সেটা তো আমরা আগে থেকে বুঝতে পারি না। উনি হয়তো চেয়েছিলেন যে আমরা তোমাকে ঠিক সময়ে ঠিক মুহূর্তে বুঝতে পারি। যেন কি যেদিন থেকে আমার ঘরের লোককে হেসেছে সেদিন থেকে আমার সংসার আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে, সেটা কি তুমি বুঝতে পেরেছ? তুমি বৌমার কথা বলছো তো? তো তো অনেক পরে, আমি আমার লক্ষ্মীর কথা বলছি। কি তুমি তুমি যেদিন থেকে হেসেছ আমার সংসার আলোয় আলোকিত হয়ে উঠেছে, আনন্দে ভরে গেছে। দেখো কিন্তু তুমি তুমি তুলিমাকে নিয়ে একদম চিন্তা করো না। এই যে তোমার মনে একটা খচখচানি আছে না, যে বিয়েটা ভালো হচ্ছে না সেটা ভালো না, এটা তুমি চিন্তা করো না। দেখো আমি দেখেছি, আসমান দেখেছি, তোতামা দেখেছি, তুমিও কথা বলে নিশ্চয়ই বুঝতে পেরেছো ছেলেটা ভালো। আসলে বুঝতে পারছি মায়ের মন তো, মায়ের আঁচল ছেড়ে মেয়ে বেরিয়ে যাচ্ছে, তাই তোমার মনে একটা খচখচানি হচ্ছে। তুই খচখচানিটা দূর করে দাও কিন্তু, আমি তোমায় বলছি তোমার মেয়ে সুখী হবে, খুব সুখী হবে, খুব খুব সুখী হবে। এবার সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দাও। ওং সতী সাবিত্রী রাম সীতা স্বরূপ সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ।